আজকে তোমাদের ফিশারম্যান সিনারি ড্রয়িংটি স্টেপ বাই স্টেপ শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। প্রথমেই আমরা একটা সার্কেল ড্রয়িং করে নেব। প্রথমে সার্কেল বা একটা ওভাল শেপ তোমরা ড্রয়িং করে নেবে, এই মানুষের মাথাটা এই। তারপরে আমরা গলার ড্রয়িংটা করব, একটু আড়াআড়ি করবে, সোজা গলার ড্রয়িংটা করে দিও না। এরপর এবার কাঁধের লাইনটা আমরা এখান থেকে কিছুটা যাবে নামিয়ে নিয়ে আসব। এরপর যে বডির যে স্ট্রাকচারটা আমরা এইরকমভাবে, এটা মোটা থেকে সরু, বেশি সরু কিন্তু করবে না, এরপরে এই করবে, এই স্ট্রাকচারটা প্রথমে করে নেবে। নেক্সট আমরা এই কর্নার থেকে পায়ের লাইনটা এই আসবে, এই ঠিক এই লাইনের ঠিক মাঝখান থেকে মোটা থেকে সরু, মোটা থেকে সরু এইভাবে লাইনটা আসবে। আরেকটা পায়ের লাইন ঠিক এই পাশ থেকে এই যাবে, এই পেছন দিকে অনেকটা চলে আসবে, এটাও মোটা থেকে সরু, এটাও মোটা থেকে সরু, এইরকম হবে পায়ের শেপটা, এইভাবে তোমরা করে নেবে। এবার দেখো এই পেছনে যে পাটা, এই পাটা একটু ওঠানো আছে, এইভাবে গোড়ালিটা এইভাবে করে তোমরা ড্রয়িংটা করবে এই। আর সামনের পাটা জাস্ট অল্প ওঠানো আছে, এইরকম ভাবে ড্রয়িংটা করবে। এরপর নেক্সট দেখো হাতের ড্রয়িংটা কীভাবে করছি। হাতের লাইনটা এইরকম আসবে, এসে এই যাবে, এইটাও মোটা থেকে সরু হবে। এই আঙুলগুলো এখানে বুড়ো আঙুলটা এরকম করার পর বাদ বাকি আঙুলগুলো তোমরা ঠিক এইরকমভাবে, এইরকমভাবে করবে। করার পর এই ভেতরের লাইনটা আমাদের মুছে দিতে হবে। আরেকটা হাত আমরা ঠিক এই জায়গা থেকে ভাবো যে এইখান থেকে হাতটা আসছে, এসে ঠিক এই পাশ থেকে বেরোচ্ছে। আর হাতের এই যে মোটা থেকে সরু ব্যাপারটা আসার পর এখানে তোমরা এই বুড়ো আঙুলটা এরকম করবে আর বাদ বাকি আঙুলগুলোকে এইরকম করে দেবে, 1 2 3 4, অর্থাৎ মুষ্টি করে আছে। নেক্সট আমরা এবার দেখো ভেতরের যে আমাদের পোশাকটা কি করে পরাচ্ছি। আমরা ঠিক এই গলার এইখান থেকে গেঞ্জির ড্রয়িংটা করব, এই এই গেঞ্জির ড্রয়িংটা করার পর আমরা এই গেঞ্জিটা এইখানে উপরে চলে এসেছে, যেই আসবে সাথে সাথে এই লাইনগুলোকে আমরা মুছে দেব। আর এই যে কর্নার জায়গাটা, এই কর্নারটা আমাদের গোল হয়ে যাবে যেহেতু হাতটা ওই পাশে আমাদের আছে। এরপরে এই লাইনটা, এই যে গেঞ্জির লাইনটা, এই গেঞ্জির লাইনটা এই সোজা থাকবে না, এটা এইরকম একটুখানি ভাঁজ হয়ে এইরকমভাবে এই লাইন থেকে বেরিয়ে আসবে। অর্থাৎ লাইন লাইনগুলো আমাদের কিন্তু একদম সেম সোজাসুজি আর থাকবে না। এরপরে এই যে এই জায়গাটা, এই জায়গাটার মধ্যে এটা লুঙ্গি তোমরা করে দিতে পারো, লুঙ্গির ভাঁজটা এইরকম করে এই লাইন থেকে বেরিয়ে আসবে এবং এইভাবে করে লুঙ্গির ভাঁজগুলো তোমরা দেখিয়ে দিতে পারো। এরপরে এই লাইনগুলো আমাদের মুছে দিতে হবে, এই এইরকমভাবে লুঙ্গি তোমরা করে দিতে পারো। এরপরে দেখো ফিগারটা আমরা চুলটা ঠিক এইরকম করে করার পর কানটা করবে, এই লাইন থেকে চুলটা বেরিয়ে আসবে, যেই আসবে সাথে সাথে লাইনগুলো আমাদের মুছে যাবে। আর এইখানে মুখের ড্রয়িংটা আমাদের করতে হবে, এইখান থেকে মুখের ড্রয়িংটা এইরকমভাবে করে দেবে। এরপর এই যে চুলটা আর মুখটা করা হলো, এইখানে আমরা একটা টুপি করব। দেখো টুপিটা কীভাবে করছি, এই যাবে জাস্ট উঁচু হয়ে এইরকম হয়ে যাবে, যাক আর টুপিটা একটু নিচে নামাতে হবে, টুপিটা আরো তোমরা ঢেকে দিতে পারো মাথাটাকে, বেশি উপরে উঠে গেছিল তাই টুপিটাকে তোমরা
এই রকম ঢেকে এখানে আটকে দিতে পারো। এই এই রকম ভাবে তোমরা ড্রয়িংটা করে নেবে। বেশি উঁচু হয়ে গেছিল তাই নামানো হলো টুপিটাকে। এই এবার নেক্সট দেখো, এরপরে এইখান থেকে দড়িটা বেঁকে আছে, এইখান থেকে যে জালটা ছুঁড়ে দিয়েছে সেটা আমরা এইরকম ভাবে দেখিয়ে দেবো। এখানে একটু ডবল লাইন করে দেবে, জালের শেষ অংশটা একটু ডবল লাইনটা এরকম করে দেবে। এইভাবে নেটগুলো এইভাবে আমাদের দেখা যাবে, সেটা রঙে তোমাদের দেখিয়ে দেবো। জালটা ছুঁড়ে দিয়েছে এটা হবে। এবার দেখো একটা নৌকার উপর দাঁড়িয়ে জালটা ধরে ছুঁড়ে মাছ ধরছে সেটা আমরা দেখাবো। জলটা অল্প দেখাতে পারো, এই এইখানে একটা হাঁড়ি আছে যেটা মাছ ধরে রাখবে, এই হাঁড়িটা তোমরা দেখাতে পারো। এই লাইনগুলোকে ডবল করে দেবে। এইখানে কিছু জাল রাখা আছে, দেখিয়ে দিতে পারো। এইখানে মাঝখানে এই দাগগুলো এরকম ভাবে করে দেবে, এইখানটা খুঁটির মতন করে দেবে। এরপরে এখানে নৌকার যে ছাউনিটা আছে সেটা তোমরা কিছুটা দেখিয়ে দিতে পারো। এই হলো, এবার দেখো সিনারিটা, তোমরা দূরে একটা হরিজন্টাল লাইন টেনে সিনারিটা তোমরা দেখিয়ে দিতে পারো। এখানে দূরে তাল গাছ দেখা যাচ্ছে এরকম করে, এরকম ছায়া পড়েছে, এইরকম একটা সিনারি তোমরা ফিশারম্যানে করতে পারো। তো দেখো এটা কি করে অয়েল পেস্টেলে কালার করতে হয়। দেখো তোমাদের দেখার সুবিধার জন্য আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, তাই তোমরা আঁকার পর কিন্তু কোনো কিছু দিয়ে বর্ডার করবে না, আঁকার পরেই রং শুরু করবে, বর্ডার করার কোনো দরকার নেই, আঁকার পরেই তোমরা রং শুরু করবে। তো প্রথমে এই স্কাই ব্লু দিয়ে আকাশের কালারটা আমি উপর থেকে ডিপ করে আস্তে আস্তে নিচ দিকে হালকা করব, উপর থেকে রং করতে করতে নিচ দিকে আস্তে আস্তে তোমরা হালকা করে নিয়ে আসবে। এই গাছের মধ্যে যদি রং ঢুকিয়েও যায় অসুবিধা নেই, হালকা রং তো যেহেতু গাছটা ডিপ হবে অসুবিধা নেই। এইভাবে করে তোমরা হালকা করে রং করে নিয়ে আসবে। এইবার দেখো যেটা বলা সেটা হচ্ছে এই যে নেট, এই নেটের ভিতর কিন্তু আকাশের রং আমি করলাম না, কিন্তু নেটের ভিতর দিয়ে আকাশের রংটা হবে, অর্থাৎ ওই ফাঁক দিয়ে আকাশটা দেখা যাচ্ছে কিন্তু খুব হালকা করে, মানে যতটুকু এখানে ডিপ করেছো ততটুকু এখানে ডিপ করবে না, যত পারো হালকা। দেখো আমি হালকা করে নেটের ভিতর দিয়ে রংটা করছি, যত পারো হালকা। এভাবে হালকা করে পুরো নেটটা তোমরা আস্তে আস্তে রংটা করবে, এভাবে করে তোমরা পুরো আকাশটা করবে। এবার দেখো একটা গাছের রং তোমাদের দেখাচ্ছি, স্যাপ গ্রিন যে কালারটা আছে সেই স্যাপ গ্রিন কালারটা দিয়ে তোমরা গাছটা করবে। আমি একটা দেখিয়ে দিচ্ছি, এরপরে প্রুশিয়ান ব্লু দিয়ে গাছের ঠিক মিডিলে তোমরা এইভাবে করে শেডটা দেবে আর উপর দিকে অল্প করে ঘষে দেবে, এইভাবে করে গাছের রংটা তোমরা করবে। ডিপ ব্রাউন কালারটা দিয়ে এই গাছের গুড়িটা তোমরা করবে, হয়ে গেল। এবার দেখো জঙ্গলের রংটা কীভাবে করছি। জঙ্গলের রংটা
কোবাল্ট ব্লু কালারটা দিয়ে নিচ থেকে ঘষে আস্তে আস্তে আমরা উপর দিকে হালকা করে নিয়ে যাব। এই যাবে। তারপরে স্যাপ গ্রিন কালারটা ঠিক কোবাল্ট ব্লু কালারটা যেভাবে দেওয়া হয়েছে নিচ থেকে ডিপ করে উপর হালকা, সেই রকম কোবাল্ট ব্লুর ওপরেই আবার এই স্যাপ গ্রিন কালারটা নিচ থেকে ডিপ করে উপরে হালকা করে আমাদের দিতে হবে। এরপরে স্কাই ব্লু কালারটা দিয়ে আমরা ওপরে যে অংশটা কিছুটা মিশিয়ে দেব। দেওয়ার পর হোয়াইট কালারটা দিয়ে এই উপরের লাইনটাকে, যে কালারটা তোমাদের করেছো সেই হোয়াইট কালার দিয়ে উপরের কালারটাকে সুন্দর করে তোমরা মিশিয়ে দেবে। এই কালারটাও এই ভেতর দিয়ে কিন্তু হালকা করে দেখা যাবে। এই যে জঙ্গলের লাইনটা আসছে না, এই লাইনটা দিয়ে তোমাদের এইরকমভাবে হালকা করে দেখাবে। দেখো আমি একটু অল্প একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা কীভাবে করবে সেটা তোমরা বুঝতে পারবে। এই যে দেখো, এরপরে স্যাপ গ্রিন কালারটা যত পারো হালকা, দেখেছো, দিয়ে স্কাই ব্লুটা এরকম হালকা করে তোমরা করবে। এরপর হোয়াইট কালারটা দিয়ে এইরকম মিশিয়ে দেবে। অর্থাৎ জঙ্গলটা যেভাবে যাচ্ছে সেটা হালকা করে দেখা যাবে, আকাশটা যেভাবে যাচ্ছে হালকা করে দেবে, যত পারো হালকা। এবার দেখো জলের রংটা কিভাবে করছি। জলের রংটা তোমরা এই যে জলটা আমি অল্পটা দেখাচ্ছি পুরোটা তোমরা করবে, নিচ থেকে জলের রংটা জাস্ট একটুখানি ডিপ করে ওপর দিকে আস্তে আস্তে হালকা করে নিয়ে যাবে। পুরো নীল দিয়ে জল করার দরকার নেই, ওপর থেকে ওপর দিকে আস্তে আস্তে হালকা করে নিয়ে যাবে এইরকম। অর্থাৎ নিচ থেকে কিছুটা ডিপ করে, ডিপ বলতে অনেক ডিপ করে দেবে না, তাহলে কিন্তু পরে রংটা পড়বে না ভালো। তাই কিছুটা ডিপ করে তোমরা ওপর দিকে আস্তে আস্তে হালকা করে নিয়ে যাবে এইরকম ভাবে। এরপরে এইটা করার পর আমরা যে কোবাল্ট ব্লু কালারটা আছে সেই কোবাল্ট ব্লু কালারটা আবার সেই নিচ থেকে এই ইয়েলো আকার উপরে এইরকম ভাবেই জাস্ট হালকা করে আমরা রং করতে করতে ওপর দিকে হালকা করে নিয়ে যাব। খুব ডিপ করার দরকার নেই, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব ডিপ করছি না, এই গিয়ে হালকা করে করে দেবে। ঠিক এইভাবে করে পুরো জলটা তোমরা করবে। এবার দেখো নৌকার রংটা কিভাবে করছে। নৌকার রংটা এই যে সরু জায়গাগুলো এখানে তোমরা হালকা খয়েরি কালারটা, হালকা যে খয়েরি কালারটা তোমরা কন্টিনিউ সেটা করে যাবে। আমি অল্প একটু দেখালাম, পুরোটা কন্টিনিউ হবে, আর এইখানেও হালকা কালারটা কন্টিনিউ করবে। এরপরে দেখো এই জায়গার কালারটা আমি কিভাবে করছি, ভালো করে তোমরা বুঝে নাও। যে প্রথমে ব্ল্যাক কালার দিয়ে আমি কিছুটা আগে নিচে করে নিচ্ছি, ব্ল্যাক কালার দিয়ে করার পর আস্তে আস্তে ব্ল্যাক কালারটাকে ওপর দিকে আমরা হালকা করে নিয়ে যাব। দেখো একদম হালকা করে নিয়ে যাচ্ছি, নিচ থেকে ঘষে ওপর দিকে হালকা করে নিয়ে যাচ্ছি। এরপরে ডার্ক ব্রাউন অর্থাৎ ডিপ খড়িটা দিয়ে এই ব্ল্যাক কালারের ওপর থেকে ঘষে আবার পুরোটা আমরা কমপ্লিট করবো। অর্থাৎ ব্ল্যাক কালারের সাথে মিশিয়ে এই নৌকার রংটা আমরা নিচের জায়গাটা কমপ্লিট করবো। ঠিক এইভাবে তোমরা পুরো নৌকাটা কিন্তু রং করবে। আমি অল্প একটু জায়গা দেখিয়ে দিলাম, কোনো জায়গা যাতে ফাঁকা না থাকে, সুন্দর করে রংটা তোমরা ফিনিশ করে ঘষবে। এবার এই মিডিলের অংশটা ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে, ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে এই নৌকার যে মাঝখানের কালারটা তোমরা করবে এইরকম ভাবে। করার পর ব্রাউন কালারটা দিয়ে, হালকা যে ব্রাউন সেই ব্রাউন কালারটা দিয়ে এই দাগগুলো তোমরা টেনে দেবে, আর ইয়েলো আকার কালারটা দিয়ে এই বাসটা করবে। করার পর ব্রাউন কালার দিয়ে এই হালকা ব্রাউন অর্থাৎ লাইট ব্রাউন কালারটা দিয়ে একপাশে ঘষে দেবে। তাহলে বোঝা গেল নৌকাটা কীভাবে করবে। এরপর দেখো আমি এই হাড়িটা দেখাচ্ছি, হাড়ির রংটা জাস্ট হালকা করে একটু কালো করবে আগে। এইভাবে করে হালকা করে আগে একটু কালো রংটা দিয়ে নেবে, ডিপ করে না, যেখানে ডিপ করতে বলবো সেখানে ডিপ করবে, যেখানে হালকা করতে বলবো সেখানে হালকা করে করবে। দেখো কালো রংটা একদম হালকা করে করবে। করার পর গ্রে কালারটা দিয়ে কালো রঙের সাথে মিশিয়ে বাদ বাকি হাড়িটা তোমরা করবে। অর্থাৎ এটা একটা সিলভারের হাড়ি, যেটার উপর মানে যেটার মধ্যে মাছ রাখা হবে, জাল দিয়ে মাছ তুলে মাছ রাখবে। দেখো নিচটা একটু ডিপ করলাম, এই যেটা হালকা রাখলাম, অর্থাৎ রোদ পড়েছে হাড়িটার উপরে তাই আলোটা বেশি দেখাচ্ছে। এরপর দেখো এই যে নেটটা, নেটটা হালকা করে কোবাল্ট টারকাইস বলে যে কালারটা, কেন নেট নানা কালারের হয়, ব্রাউন হয়, ইয়েলো আকার হয়, ব্ল্যাকিশ হয়, গ্রে হয়, তাই এই নেটটা আমি
এই রকম গ্রিনিশ টাইপের কালারটা করলাম, এটার মধ্যে দিয়ে শেড হবে, এই শেডটা পরে তোমাদের দেখাবো। এরপরে দেখো ব্রাউন দিয়ে এই নৌকার যে ভেতরে অংশটা আমি তোমাদের দেখাচ্ছি, ইয়েলো আকার দিয়ে এই সরু জায়গাগুলো করবে এই। এরপরে ব্রাউন দিয়ে ডিপ ব্রাউন কালারটা দিয়ে এই হালকা ব্রাউনের ওপর শেড দিতে হবে, পুরোটা না দিলে হবে, কিছুটা দিয়ে নিয়ে আসো, পুরোটা ঘষার দরকার নেই। দেখলে কি হবে, নৌকাটা করলাম আকাশ গাছ জঙ্গল জল আর নৌকাটা ঠিক যেভাবে দেখালাম সেভাবে পুরো নৌকাটা তোমরা কমপ্লিট করো, আশা করি তোমরা সেটা করতে পারবে, তারপরে তোমাদের মানুষটা দেখাবো। তো দেখো দেখো আকাশটা যেভাবে দেখিয়েছিলাম আমি তোমাদের, এই পাশটা এই সম্পূর্ণ আকাশটা কিন্তু সেভাবেই করা হয়েছে, বলেছিলাম হালকা করে, সে হালকা করেই ঘষা হয়েছে, জঙ্গলের রংটাও ভেতর দিয়ে হালকা করে তোমাদের দেখেছিলাম, এভাবে হালকা করে তোমরা করবে, একদমই ডিপ করবে না, তাল গাছ যেভাবে দেখেছিলাম সেভাবেই করা হয়েছে, জলের রংটাও হালকা করে করা হয়েছে, নৌকার রংটাও। এবার দেখো মানুষটা কীভাবে করছি, তো প্রথমে আমরা মানুষের ফিগারের গায়ের রংটা আমরা করে নেব। প্রথমে আমরা লাইট ব্রাউন কালারটা দিয়ে অর্থাৎ হালকা খড়ি রংটা দিয়ে আমরা মানুষের গায়ের রংটা প্রথমে আমরা কিছুটা করে নেব। ঠিক ঠিক যেই যেই জায়গাগুলো ব্রাউন কালারটা দেওয়া হচ্ছে তোমরা সেই সেই জায়গাগুলোতেই এই লাইট ব্রাউন কালারটা দেবে। এইভাবে করে লাইট ব্রাউন কালারটা তোমরা আগে এক পাশগুলো যেখানে ডার্ক অংশ সেই ডার্ক অংশ জায়গাগুলো তোমরা করে নেবে, এইভাবে করে লাইট ব্রাউনটা। এরপরে আমরা অরেঞ্জ কালার দিয়ে এই লাইট ব্রাউনের পর লাইট ব্রাউনের সাথে মিশিয়ে অরেঞ্জ কালারটা আমরা কিছুটা করব। এই অরেঞ্জ কালারটা দিলে গায়ের মধ্যে একটা লালচে ভাব সেটা আমাদের আসবে। এরপরে আমরা ইয়েলো অকার কালারটা দিয়ে এই অরেঞ্জ কালারের সাথে মিশিয়ে আর লাইট ব্রাউনের সাথে মিশিয়ে পুরো ফিগারটার গায়ের কালার আমরা কমপ্লিট করব। এইভাবে তোমরা কালার মিশিয়ে মিশিয়ে করার চেষ্টা করবে। এই হয়ে যাওয়ার পর ডার্ক ব্রাউন কালারটা দিয়ে আমরা কোনো কোনো জায়গায় যে ডার্ক শেডগুলোকে আরো স্পষ্ট করে আমরা বার করে দেব। যেহেতু জেলেরা খুব একটুখানি রোদে কাজ করে তাই এদের কালারটা একটু ব্ল্যাকিশ হবে, তাই তোমরা ডার্ক ব্রাউনটা দিয়ে সেই অন্ধকার জায়গাগুলোকে দেখিয়ে দিতে পারো। এই হলো, এরপরে ডার্ক ব্রাউন দিয়ে এই নৌকার এই পাশে একটু তোমরা ঘষে দেবে এই জায়গাগুলোতে। এরপরে দেখো ফিগারে এই টুপিটা কিভাবে করছি, ইয়েলো অকার কালারটা দিয়ে টুপিটাকে কিছুটা করার পর ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে টুপিটার কিছুটা অংশ আবার করবে। এরপরে লাইট ব্রাউন কালারটা দিয়ে টুপিতে তোমরা শেড দিতে পারো, গ্রিন কালারটা দিয়ে এই বর্ডারটা করে দেবে, ডিপ যে ব্লু কালার আছে সেই ডিপ ব্লু কালারটা দিয়ে শেডটা দেবে, গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে এই গোপটা চোখটা করে দেবে, চুলটাও করে দেবে, ইয়েলো অকারটা দিয়ে এই বাঁধুনিটাও করে দেবে যেটা টুপিটার সাথে বাঁধা আছে। এরপর দেখো এই গেঞ্জির কালারটা
টিয়াবে করছি। লাইট বেগুনি অর্থাৎ হালকা বেগুনি রংটা দিয়ে তোমরা এই শেডটা, গেঞ্জির শেডটা আগে হালকা করে ইয়াবে দিয়ে নেবে। তারপর আমরা সাদা দিয়ে কিছুটা জায়গাগুলোকে আমরা মিশিয়ে দেব। এরপরে হোয়াইট কালারটা দিয়ে বেগুনি কালারটাকে মেশানোর পর ডার্ক ভায়োলেট কালার দিয়ে শেডগুলোকে আরো সুন্দর করে তোমরা করে দিতে পারো। এরপর দেখো লুঙ্গির রংটা কিভাবে করছি। লুঙ্গির রংটা ডিপ, যে গ্রিন কালার আছে সেই ডিপ গ্রিন কালারটা দিয়ে এই শেডগুলো আগে এরকমভাবে করে নেবে। পুরোটা করছি না, তারপরে লাইট গ্রিন কালারটা দিয়ে এই ডিপ গ্রিনের সাথে মিশিয়ে এরকম করে হালকা করে তোমরা করে দিতে পারো। এরপরে ডিপ ব্লু কালারটা দিয়ে লাস্ট শেডটা আমরা দেব। দেওয়ার পর কয়টা স্ট্রাইপ আমরা করব লুঙ্গির, লুঙ্গির এরকম স্ট্রাইপ এইরকম স্ট্রাইপ তোমরা করে দেবে। এ হয়ে গেল আমাদের কাজটা। এরপরে আমরা কোবাল্ট ব্লু কালার দিয়ে এই যে নিচের যে জালটা আছে সেই জালটা আমরা করব। এই জালটা সুন্দর করে তোমরা এই শেডগুলো দেবে, এইভাবে আস্তে আস্তে করে একটু জাস্ট নেটে সাজেশন তোমরা এইরকম ভাবে ক্রস ক্রস করে করে এইভাবে করে দিয়ে দেবে। জাস্ট বোঝানো, খুব ধীরে ধীরে এই সরু জায়গা দিয়ে, রঙের নিচের জায়গা দিয়ে করবে, খুব বেটার দেখাবে। এরপরে তোমরা দেখো এই নেটটা আমি কিভাবে করছি। এই নেটে অরেঞ্জ কালার দিয়ে এই যে জায়গাটা আছে সরু জায়গাটা, এই যে সরু জায়গাটা তোমরা অরেঞ্জ কালার দিয়ে আগে সুন্দর করে এভাবে করে নেবে। এই যে দড়িটা, এই দড়িটাও করে নেবে। আচ্ছা গ্রিন কালারটা এখানে লুঙ্গিতে আবার দেওয়া হয়নি, আমি একটু দিয়ে দিই তোমাদের, এইখানে তোমরা সেটা দেবে। এরপরে আমরা রেড কালারটা দিয়ে এই কিছু কিছু জায়গায় শেডটা তোমরা করে দিতে পারো। করার পর অরেঞ্জ কালারটা দিয়ে এই জালটা তোমাদের, এবার নেটটা ভালো করে দেখতে হবে নেটটা কিভাবে করছি। ঠিক এই জায়গা থেকে খুব হালকা করে এরকম করে তোমরা আগে নেটটা করে নেবে। এরকম হালকা করে করে নেটটাকে আমাদের পুরো ডিপ করে একদম করবে না, তাহলে কিন্তু নেটটা ঠিক ভালো লাগবে না। এভাবে হালকা করে খুব ধীরে ধীরে এরকম ভাবে করবে। করার পর লাইট যে ব্রাউন কালারটা আছে সেই লাইট ব্রাউন কালারটা দিয়ে আমি একটা জায়গা দেখিয়ে দিচ্ছি, এই যে এরকম করে এগুলো করার পর এরকম করে ছোট ছোট করে তোমার নেটগুলো এভাবে তৈরি করবে।
এবার ক্রস করে করে নেটগুলোকে তোমাদের তৈরি করতে হবে। খুব ধীরে 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 করলেই কাজটা বেটার হবে, তোমরা সেটা করতেও পারবে। এইভাবে করে ধীরে ধীরে ছোট ছোট করে 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 নেটের জায়গাগুলোকে তোমরা তৈরি করো, ঠিক যেভাবে দেখালাম এই জায়গাটা, পুরো নেটটাকে এইভাবে কমপ্লিট করো। তারপর তোমাদের জলের শেডটা দেখাবো। আর এইখানে ডিপ ব্রাউন দিয়ে এই যে হাড়িটা, হাড়ির ছায়া আর নেটের ছায়াটা জাস্ট নৌকার উপর কিছুটা তোমরা দেখিয়ে দেবে, আর এই মানুষটার ছায়াও এই নৌকার উপরে পড়বে, আর ব্ল্যাক কালার দিয়ে এই নৌকার ভেতরটাকে আর একটু অন্ধকার করে দেবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, এই নেটটাকে তোমরা কমপ্লিট করো, তো আশা করি তোমরা সেটা করতে পারবে। তো দেখো দেখো নেটটা আমি যেভাবে দেখিয়েছিলাম অল্প করে, পুরো নেটটা আস্তে আস্তে করে সেভাবেই এই নেটটা করা হয়েছে। তোমরাও সেভাবে খুব ধীরে ধীরে করবে, যাতে মোটা না হয়ে যায়, খুব সরু করে করবে পুরো নেটটা, আর বাদ বাকি তোমাদের যেভাবে দেখানো হয়েছিল সেভাবে তোমরা করবে। এবার দেখো জলটা কীভাবে করছি। তো প্রথমে আমরা কোবাল্ট ব্লু কালার দিয়ে জলের যে একটু ডিপ শেডটা, হালকা যে ডিপটা, সেটাকে আমরা এই নৌকা, যেহেতু নিচে বেশি জল দেখা যাচ্ছে না, সেহেতু তোমরা অল্প করে দেবে, তোমাদের যত জায়গা যদি বেশি থাকে সেভাবে একটুখানি বেশি করে দেবে। এইভাবে কোবাল্ট ব্লু কালারটা দিয়ে খুব ডিপ করে না, হালকা করে, যে জলের যে ঢেউটা হালকা করে তোমরা এইরকমভাবে দেখিয়ে দেবে। দূরে খুব একটা ডিপ হবে না, এইভাবে করে দেখাবে। এবার দূরে যে জঙ্গলের নিচে জলে একটা হালকা ছায়া পড়েছে, খুব ডিপ করে হবে না, এটা খুব হালকা করে তোমাদের করতে হবে। আর এই যে গাছগুলো আছে তার ছায়া জলে এখানে হালকা করে এভাবে তোমরা দেখিয়ে দিতে পারো, এইভাবে দেখিয়ে দেবে, খুব ডিপ করা দরকার নেই। এরপরে ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু কালারটা দিয়ে সবার শেষ ডার্ক শেডটা আমাদের এভাবে করে দিয়ে দিতে হবে, মানুষটার ছায়া বা নৌকার ছায়াটা এভাবে করে টাচ করে তোমরা টাচ করে এভাবে করে দিয়ে দেবে, জাস্ট মিশিয়ে এভাবে করে, যাতে কোনো ডিপ না হয় সেই দিকে একটুখানি খেয়াল রাখবে। এই হয়ে গেল কমপ্লিট। এবার আকাশে কয়েকটা পাখি তোমরা এভাবে ছোট ছোট করে করে দিতে পারো। এ হলো কমপ্লিট একটি ফিশারম্যানের ছবি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি অন করো, যাতে নতুন ভিডিও করলে নোটিফিকেশনগুলো তোমাদের কাছে চলে যেতে পারে। আর ভিডিওটি শেয়ার করো তোমাদের ফ্রেন্ডদের, আর চ্যানেলটিকে যাবার আগে অবশ্যই একবার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যেও।